রিয়েলমি ওপো থেকে আলাদা হওয়ার পরও ওপোর গুণাবলী কিন্তু রিয়েলমির মধ্যে রয়ে গিয়েছে, আর তার জন্যই তারা স্ন্যাপড্রাগন 662 এর সাথে 8GB র্যামের স্মার্টফোন অফার করছে আমাদের। সো হে গাইস, শান্ত হিয়ার। রিয়েলমি 7 আই ফোনটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওতে, আর এই ফোনটার মাধ্যমে রিয়েলমি যে একটা হাস্যকর কাজ করেছে সেটাও আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটি দেখার পরে। শুরুতে বলে রাখছি, 17 সেপ্টেম্বর এই ফোনটা অর্থাৎ রিয়েলমি 7 আই ফোনটা ইন্ডোনেশিয়ান মার্কেটে লঞ্চ করেছিল রিয়েলমি, যেখানে কিনা এর 8 128GB ভার্সনকে লঞ্চ করা হয়েছিল। শুধুমাত্র এই ফোনটার ক্যামেরা আর র্যাম ছাড়া এই ফোনটার মধ্যে প্লাস পয়েন্ট বলতে কিছুই ছিল না। তাই এক নজরে রিয়েলমি 7 আই স্মার্টফোনটার ফুল কনফিগারেশন সম্পর্কে জানা যাক। 6.5 ইঞ্চের সেই এইচডি প্লাস রেজুলেশনের 90Hz এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে রিয়েলমি 7 আই ফোনটিতে, আর এখানে থাকছে 5 হোলের কাটআউট, যেখানে কিনা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে আমরা দেখতে পাবো। এছাড়া ফোনটির রিয়ার প্যানেল এবং পুরো বিল্ড কোয়ালিটিটা প্লাস্টিকের তৈরি, পেছনের ডিজাইনটা দেখে অনেকটা রিয়েলমি 7 প্রো স্মার্টফোনের মতো লাগতে পারে আপনাদের। আসলে মূল কথা হচ্ছে গিয়ে, রিয়েলমি যখন একটা ডিজাইন প্রস্তুত করে সেই ডিজাইনের সাথে অনেকগুলো স্মার্টফোন লঞ্চ করে, এবং একই ডিজাইনের সাথে তারা বিভিন্ন প্রাইস সেগমেন্টে ফোনগুলোকে লঞ্চ করে থাকে, এবং তার ব্যতিক্রম হচ্ছে না রিয়েলমি 7 আই ফোনটির ক্ষেত্রেও। তবে ব্যাক পার্টে থাকছে কিছুটা গ্লসি ফিনিশ, যেটা দেখে অনেকের পছন্দ হতে পারে। এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের বদলে এবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাকে রিয়ার সাইডে স্থাপন করা হয়েছে। তাছাড়া ফোনটির মধ্যে থাকছে ট্রিপল কার্ডের স্লট, অর্থাৎ দুটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও আপনারা ইউজ করতে পারবেন। 188 গ্রামের এই ফোনটির মধ্যে রিয়েলমি ইউজ করেছে 5000mAh-এর মতো হিউজ ব্যাটারি, যেখানে কিনা 18W-এর ফাস্ট চার্জিং সাপোর্টটা আমরা দেখতে পাবো। সো চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। এছাড়া ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ থাকছে এই ফোনটার রিয়ার সাইডে। আর আমার হয়তো বারবার বলা লাগবে না যে এই ক্যামেরা সেট আপটা কেমন। 64 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং বাকি দুটি সেন্সর হচ্ছে গিয়ে 2 মেগাপিক্সেলের। তবে এখানে যেহেতু স্ন্যাপড্রাগন 662কে ইউজ করা হয়েছে, তাই রিয়ার ক্যামেরার মধ্যে আমরা 4K রেকর্ডিংয়ের সাপোর্টটা দেখতে পাবো না, যেটা কিনা 23,000 টাকার ফোন থেকে আমরা কোনোভাবে এক্সপেক্ট করতে পারি না। তবে 1080p রেজুলেশনে 60fps এর আউটপুটটা পাওয়া যাবে, আর এখানে স্টেবিলাইজেশনের জন্য থাকছে জাইরো বেস EIS। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরার পিকচার কোয়ালিটি অন্য 10টা রিয়েলমির স্মার্টফোনের মতোই হবে, তবে এই ফোনটার যে প্রসেসরটা রয়েছে অর্থাৎ স্ন্যাপড্রাগন 662, এটা কিন্তু বাজেট অনুযায়ী খুব দুর্বল একটা প্রসেসর। তাছাড়াও গেমিংয়ের ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের যে হাই গ্রাফিক্সের গেমগুলো রয়েছে সবগুলো গেম কিন্তু এই ফোনটি দ্বারা খেলা পসিবল নয়, খেলতে হলেও আপনাদের অত্যন্ত লো গ্রাফিক্সে খেলতে হবে। আর এই স্ন্যাপড্রাগন 662 অ্যাসোসিটাকে আপনারা স্ন্যাপড্রাগন 665-এর মতোই ভাবতে পারেন, কারণ পুরো আর্কিটেকচারটা একদম সিমিলার। তাই আমি ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম যে ওপোকে ছাড়তে পারেনি রিয়েলমি, ওপো কিন্তু তাদের বিভিন্ন স্মার্টফোনে লো রেঞ্জের প্রসেসরের পাশাপাশি 8GB র্যামের মতো ভার্সন দিয়ে থাকে, এবং অফলাইনের ক্রেতারা সেটা দেখে পাগল হয়ে যায়, আর রিয়েলমিও সেই কাজটা করলো। সত্য কথা বলেছেন। তবে ইন্ডিয়া এবং বাংলাদেশের মতো মার্কেটে যদি তারা এই ফোনটার 464 এবং 6128GB ভেরিয়েন্ট না নিয়ে আসে খুব কম মূল্যে, তাহলে কিন্তু ফোনটা রীতিমতো ফ্লপ হয়ে যেতে পারে। কারণ অনলাইনে যারা অ্যাক্টিভ রয়েছে তারা জানে যে এই ফোনটার পারফরমেন্স অতটা ভালো হবে না বাজেট অনুযায়ী। তাই ইন্ডিয়ান মার্কেটে যদি 15,000 রুপির নিচে এবং বাংলাদেশের মার্কেটে 17-18,000 টাকার মধ্যে এই ফোনটার বিভিন্ন ভেরিয়েন্ট লঞ্চ করা হয় অফিসিয়ালভাবে, তাহলে কিন্তু ভালো হবে, আর নয়তো আমাদের হাতে আরও বেশি বেশি অপশন রয়েছে। তবে বন্ধুরা, 8GB র্যাম থাকার দরুন এই ফোনটার মাল্টিটাস্কিংটা অনেকটা ভালো হবে, এবং অ্যাপগুলো খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ অনেকগুলো অ্যাপ একসাথে ব্যবহার করতে পারবেন এই ফোনটির মধ্যে। এবং র্যাম হিসেবে এখানে থাকছে LPDDR4X এর র্যাম, আর স্টোরেজ টাইপটা হচ্ছে গিয়ে UFS 2.1 এর। এবং অন্য 10টা রিয়েলমির স্মার্টফোনগুলোর মতোই এই ফোনটার মধ্যে সব ধরনের সেন্সরের দেখা পেয়ে যাব আমরা, তবে এখানে থাকছে না কোনো নোটিফিকেশন LED লাইট। তো বন্ধুরা, এই ব্যাপারে যদি আপনি আরও কিছু জানতে চান তাহলে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম অনেস্ট ভিডিওগুলো আমি রেগুলার আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।